কথা বাংলার নতুন মিষ্টি সবাইকে কৃষ্ণগলি টিম থেকে জানাই শুভ জন্মাষ্টমী। আজকের দিনটা ভীষণই স্পেশাল, বিশেষ করে কৃষ্ণগলি পরিবারের জন্য তো ভীষণই স্পেশাল, কারণ জন্মাষ্টমী শ্যামার গোপালের জন্মদিন, তো ভীষণভাবেই স্পেশাল। তো সবাইকে উইশ করছি আজকের দিনটা নিশ্চয় সবাই খুব ভালোভাবে কাটিয়েছ, নিজেদের মতো করে কাটিয়েছ, আজকে আমরাও ভীষণ ভালোভাবে কাটিয়েছি। আর একজনকে শুধু মিস করছি, সেটা হলো নিখি। অনেকে কমেন্টস করছে, হাই হাই, কমেন্টস দেখতে পাচ্ছি না, হ্যালো, সবাই কেমন আছো? আর এক যেটা বলছিলাম, একজনকে মিস করছি, সেটা হচ্ছে নিখিলকে ভীষণভাবে মিস করছি। হ্যাঁ, আরেকজনও আছে। হ্যাঁ, আরেক ভাই, ভাইয়ের সঙ্গে সঙ্গে আরেক ভাইয়ের কথা মনে পড়ে, মানে সবথেকে বেশি ঝগড়া করে যে সেই সবথেকে বেশি মিস করছি। তাকেই পাওয়া যাচ্ছে না আজকে, আমার জন্মাষ্টমী, উনি হচ্ছেন কৃষ্ণ, পাওয়া যাচ্ছে না ওনাকে। তো অনেকে দেখছে, হাই হ্যালো, সবাইকে শুভ জন্মাষ্টমী। তো নিখিলকে বড়া খেলে তো, হ্যাঁ, তালে বড়া খেলে তো, আমাদের চৌধুরী পরিবারেও জামনা পুজো করেছে, কিন্তু আমাদের পুজো দেখানো হবে, অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু দেখবেন তো পরেই ওনার। একদম একদম, হ্যাপি জন্মাষ্টমী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হাই হাই। সবথেকে দেখো এখন ফোন করছে, যেটা বলছিলাম সবথেকে বেশি সরি, লাইফটা একটু কেটে গেছিল, একটা ফোন এসেছিল, তাই তো সবথেকে বেশি মিস করছি আমি নিখিলকে, কারণ নিখিল এখন নিজের বাড়িতে আছে, আসতে পারছে না। সবাই হয়তো তোমরা জানো, মানে অবশ্যই যারা ভালোবাসো তারা তো জানোই, কিন্তু মানে আমার কৃষ্ণের কাছে প্রার্থনা করছি নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অলরেডি ঠিকঠাক আছে ওর শরীরে, এখনও পর্যন্ত সবাই ভালো আছে, সবাই খুব তাড়াতাড়ি আবার কাজে নিশ্চয়ই জয়েন করবে, আর আমরা সবাই সবাই সুস্থ, আমরা কিন্তু সবাই সুস্থ, আমরা সবাই সুস্থ, সবাই প্রার্থনা করো যেন আমরা সুস্থ থাকি, এইভাবে কৃষ্ণগলি মানে সিরিয়ালটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তোমাদের জন্য নতুন নতুন টেলিকাস্ট আনতে পারি, আর যেন করোনা ভাইরাস থেকে বেঁচে থাকতে পারি, সবাই প্রার্থনা করো। আমরা সবাই সুস্থ, শুধু আমি এই সিরিয়ালে অসুস্থ। হ্যাঁ, ও একদম নুলো হয়ে গেছে, বাদ দাও। থ্যাংক ইউ বাপ্পা মাঝি, লিখেছে আমার ফেভারিট সিরিয়াল, হ্যাঁ আমরা খেয়েছি, তোমরা খেয়েছো না? এখনো অবধি তালের বড়া খাওয়া হয়নি, পাঠিয়ে দাও তাহলে খেয়ে নেব। লাভ ইউ অল টু অর্পিতা, হ্যাপি জন্মাষ্টমী। মামদি, থ্যাংক ইউ সো মাচ আমাকে মাম বলার জন্য, থ্যাংক ইউ, হ্যাপি জন্মাষ্টমী, হ্যাপি জন্মাষ্টমী, হ্যাপি হে জন্মাষ্টমী, লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা এইভাবে ভালো, আমার আমার একটা ছোট্ট দুঃখ আছে, এটা তো মাম জানেন তো, হ্যাঁ আমার শ্যামাকে আমি পাচ্ছি না, তো সেই জন্য শ্যামা তো কৃষ্ণ ভক্ত, শ্যামা আমাকে শিখিয়েছিল কৃষ্ণ পুজো, তো মাম ঠিক আছে, ভালো মেয়ে, শ্যামাকে বড় মিস করছি। তো আমরা এইভাবেই তোমাদের নতুন নতুন এপিসোড দেখাতে থাকবো, সবাই প্লিজ আমাদের জন্য প্রে করো, সবাইকে অনেক 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 ভালোবাসা, কৃষ্ণকলি টিমের তরফ থেকে অনেক অনেক অনেকটা ভালোবাসা, এইভাবেই আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করতে থেকো, আর এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো, যেন আমরা আরও অনেক এগিয়ে যেতে পারি, আরও অনেক 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 বড় হতে পারি। আর সামনে কিন্তু আরও বড় বড় চমক আসছে, হ্যাঁ সামনে আরও অনেক বড় বড় চমক, অনেক বড় বড়। তো সবাই খুব ভালো থাকবেন, আবার সবাই মিলে জানাচ্ছি হ্যাপি জন্মাষ্টমী, কৃষ্ণ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকুক, থ্যাংক ইউ সো মাচ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।